গতকাল রাত থেকে ব্রিটিশ গণমাধ্যমগুলো আশা প্রকাশ করছিল যে আজকেই হয়তো লকডাউন খোলার ব্যাপারে কোনো একটি সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। গত বছরের মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের বিধিনিষেধ আস্তে আস্তে করে বাতিল করা হলেও কখনোই পুরোপুরি বাতিল করা হয়নি লকডাউন। কিন্তু আজ বোরিস জনসন লকডাউন পুরোপুরিভাবে খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা থেকে তিনি সরে এসেছেন। তিনি বলেছেন লকডাউন খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামী 12 জুলাই জানানো হবে, তবে আগামী 19 জুলাই বেশিরভাগ বিধিনিষেধ যে শিথিল করা হচ্ছে সেই সম্পর্কে তিনি একটি ধারণা দিয়েছেন। বোরিস জনসন আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, একই সাথে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে, তাই লকডাউন খোলার যে পরিকল্পনা তা আগামী 12 জুলাই জানানো হবে। বোরিস জনসন বলেছেন যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে লকডাউন খোলা না যায় তাহলে ভাবতে হবে কবে যুক্তরাজ্য পুরোপুরিভাবে খোলা সম্ভব হবে, আর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। অন্যদিকে সরকারের যে মাস্ক পরার বিধিনিষেধ সম্পর্কে যে পরিকল্পনা রয়েছে সেটি সম্পর্কে প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন সরকারের মাস্ক পরার বিধিনিষেধ হয়তো থাকবে না, তবে আপনার ইচ্ছা হলে জনসমাগম এলাকা এবং পাবলিক ট্রান্সপোর্টগুলোতে মাস্ক ব্যবহার করতে পারেন নিজস্ব সুরক্ষার জন্য। একই সাথে বড় ইভেন্টগুলোতে যোগদানের জন্য কোভিড সার্টিফিকেট ব্যবহারের যে নিয়ম রয়েছে তাও থাকবে না। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার স্যার প্যাট্রিক ভ্যালেন্স জানিয়েছেন যুক্তরাজ্যে আক্রান্ত বৃদ্ধি পেয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই অল্প বয়সী, একই সাথে হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে, তাই পরিকল্পনা অনুযায়ী সামনে এগুতে হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী 19 জুলাই থেকে যুক্তরাজ্যে সামাজিক দূরত্ব মানার যে বিধিনিষেধ রয়েছে তা উঠে যাচ্ছে, কেয়ার হোমে দেখা করার জন্য যে নিয়মকানুন রয়েছে তা উঠে যাচ্ছে, একই সাথে কনসার্ট থিয়েটার ও খেলার মাঠে দর্শনার্থীদের জন্য লিমিটেশন যেটা ছিল সেটাও থাকবে না। অন্যদিকে নাইট ক্লাব সহ এই ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী 19 জুলাইয়ের পর থেকে যুক্তরাজ্যে ঘরের ভেতর এবং বাইরে ভ্রমণের ক্ষেত্রে বা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে যেই বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো থাকবে না। পুরোপুরিভাবে কবে লকডাউন খোলা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেন সব কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আপনারা জানেন এই ভাইরাসটি শীতে বেশি ছড়ায়, তাই সাবধান থাকতে হবে। এই ছিল আজকে প্রধানমন্ত্রী বোরিস জনসনের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের বিস্তারিত। যদিও আজকে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো গতকালকে থেকেই বলছিল যে আজকেই হয়তো সেই লকডাউন থেকে পুরোপুরি বের হওয়ার যে ঘোষণা সেটি আসতে পারে, প্রধানমন্ত্রী বোরিস জনসনও গতকালকে একটি বিবৃতি দিয়েছিলেন এরকম যে আজকেই হয়তো এরকম একটি সুসংবাদ আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আরও এক সপ্তাহের জন্য সেটি পিছিয়ে গেল। 12 জুলাই হয়তো প্রধানমন্ত্রী বোরিস জনসন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল, দেখা যাক আসলে 12 জুলাই কী সিদ্ধান্ত আসে। কিন্তু 19 জুলাই থেকে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানা বা বাসা বাড়িতে বেড়াতে যাওয়ার যেই বিধিনিষেধগুলো রয়েছে, রেস্টুরেন্টে খেতে গেলে যে কিউআর কোডগুলো স্ক্যান করে যেতে হবে, এই বিষয়গুলো হয়তো থাকবে না, এটা মোটামুটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। কিন্তু সরকারের অ্যাডভাইজারি গ্রুপ বা বিশেষজ্ঞ যারা বা যারা সরকারকে পরামর্শ দিয়ে থাকেন এ সংক্রান্ত, তারা কিন্তু বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধগুলো রাখা প্রয়োজন। তো দেখা যাক আসলে 12 জুলাই কোন গাইডলাইন প্রধানমন্ত্রী বোরিস জনসন নিয়ে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রেগুলার বা নিয়মিত নিউজের জন্য ভিজিট করবেন www.ranarmedia24.com।